ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। উৎসব মুখর পরিবেশে নবীনগরে হাই ভোল্টেজ প্রীতি ফুটবল ম্যাচে ব্যারিস্টার সুমনের জয়লাভ। মাদক থেকে যুব সমাজকে রক্ষা করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উৎসব মুখর পরিবেশে হাই ভোল্টেজ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে নবীনগর উপজেলার ঐতিহাসিক লাওর ফতেহপুর খেলার মাঠে ব্যারিস্টার জাকির আহমদ কলেজের আয়োজনে এই প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম ব্যারিস্টার জাকির আহমদ ফুটবল একাদশ। খেলায় 2-1 গোলে ব্যারিস্টার জাকির আহমদ ফুটবল একাদশকে পরাজিত করে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি জয়লাভ করে। ব্যারিস্টার জাকির আহমদের প্রধান পৃষ্ঠপোষকতায় ও সৌদি আরব প্রবাসী নজরুল ইসলাম নজুর সভাপতিত্বে প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইবাদুল করিম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ফারুক আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি শামস আলম, লাওর ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এছাড়াও কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে আসা প্রায় লক্ষাধিক দর্শক শ্রোতারা উপভোগ করেন টান টান উত্তেজনাপূর্ণ পুরো খেলাটি। অনেকে আবার ছুটে আসেন খেলার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় ব্যক্তি ব্যারিস্টার সুমনকে এক নজর কাছ থেকে সরাসরি দেখার জন্য। খেলায় ধারাভাষ্য করেন এসএ বিপ্লব ও অ্যাডভোকেট শফিক ইসলাম আকাশ। খেলার সার্বিক সহযোগিতা করেন সৌদি আরব প্রবাসী মোহাম্মদ সুহেল চৌধুরী ও মালয়েশিয়া প্রবাসী সুজন খন্দকার। এ সময় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, এমন একটি খেলায় আসতে পেরে আমি ধন্য এবং এত সুন্দর আয়োজনের জন্য তিনি ব্যারিস্টার জাকির আহমদকে ধন্যবাদ জানান। তিনি যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি মনোনিবেশ করতে সকল যুবকদের তিনি আহ্বান জানান। ব্যারিস্টার জাকির আহমদ জানান, সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় ব্যক্তি ব্যারিস্টার সুমনের সাথে এই প্রীতি ম্যাচের মাধ্যমে নবীনগরে এক নতুন ইতিহাস সৃষ্টি করল। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতেই তার এই প্রয়াস বলে জানান তিনি। খেলা শেষে ব্যারিস্টার সুমনের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়। আচ্ছা, খেলাধুলা ছাড়া আর কোন পথ আছে আপনার মাদক বা যে কোনো ছেলে নষ্ট হওয়া থেকে? আপনি এই ফুটবল ছিল প্রাণ, মাঠের মধ্যে ছিল সকল বাংলাদেশ, এখন মাঠটা থেকেই তো সত্যি লাগছে। এই কারণেই তো হাতে যখন চলে গেছে সবকিছু, এই কারণেই তো এত সমস্যা হচ্ছে। মাঠে ফিরে আনেন বাংলাদেশের কৃষ্ণা বাংলা এলাকার সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সকল শ্রেণী পেশার মানুষ এখানে উচ্ছ্বাস দিয়ে আনন্দ নিয়ে এখানে সমবেত হয়েছে। আজকের এই লক্ষাধিক দর্শকের উপস্থিতি প্রমাণ করে যে আমরা কতটুকু এগিয়ে যেতে চাই এবং এই খেলা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। নবীনগর থেকে কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।